এই যে স্যামসাং M02S A02S এই ফোনগুলো কি হয়, হঠাৎ করে দেখা যায় অনেক ফোন আমরা পাই যে ডেড ফোন বন্ধ হয়ে গেছে, একদম ফ্রেশ ফোন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। এই ধরনের ফোনের যদি রিডিং পালস আপনার 5, 6, 7 এরকম রিডিং থাকে, সেক্ষেত্রে অনেকে আমরা ভাবি এটি সফটওয়্যার ইস্যু, বিভিন্ন কিছু ট্রাই করতে পারেন, পাওয়ার সেকশন অনেক কিছু ঘাটাঘাটি করতে পারেন, কিন্তু এই ফোনগুলোতে কিন্তু প্রসেসর ইস্যু রয়েছে। আপনারা এই এগুলো ডায়াগনোসিস করলে আপনারা একসময় পাবেন যে এগুলো প্রসেসর থেকেই প্রবলেম। তো অনেকে আছেন যে উল্টাপাল্টা পাওয়ার সেকশনে কাজ করার পরে অবশেষে সলভ না হওয়ার পরে দেখা যায় প্রসেসরে আসেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে এই ধরনের একটি প্রবলেম ডেড ফোন সরাসরি প্রসেসর রিবলিং করব, এবং পাশের যে শেলটি এটি না কাটিং করে আমি প্রসেসরটি রিমুভ করব এবং ইনস্টল করব। এই কৌশলটি আমি কয়েকদিন আগে একজনের দেখেছি, সেজন্য আমি কপি করলাম। কারণ হচ্ছে যে আসলে ইচ্ছে করলেই আমরা এটা পারি যে প্রসেসরের যখন আমরা খুলবো এবং লাগাবো, আমরা ওই শেলটি এই পাশে একটু শেলটি মনে হয় যে কাটিং না করলেও করা যেতে পারে, খুব সহজে এটি করা সম্ভব। তো দেখুন আমি প্রসেসরটি রিমুভ করেছি এবং কি ক্লিন করে রিভলভ করে ইনস্টল করে ফোনটি রান করব। তো এই যে প্রবলেমগুলো M02S A02S এই ফোনগুলোতে কিন্তু এই প্রসেসর ইস্যু রয়েছে, এটি ডেড মোডে চলে যায় এবং হ্যাঙ্গিং মোডে চলে যায়। এই প্রবলেমগুলো ফিক্স করতে পারেন প্রসেসর রিবলিং করে। তো প্রসেসরের নিচে একটি ক্যাপ থাকে, সেটি লাগিয়ে নিলাম এবং প্রসেসরটি আমি মাদারবোর্ডে ইনস্টল করে নিচ্ছি। খুবই সেফলি স্মুথলি আইসিটি বসিয়ে নিলাম এবং কি খুব সুন্দরভাবে এই প্রসেসরটি আমি ইনস্টল করে দেবো। প্রত্যেকটি বল লেগ যেন ঠিকঠাক মতো কানেক্টিভিটি পায় এই বিষয়ে খেয়াল রাখতে হবে। তো এটি ইনস্টল করলে আশা করি ফোনটি রান হয়ে যাবে। কারণ হচ্ছে যে এগুলো আমরা প্রচুর পরিমাণে কাজ করেছি, আমার যে ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেখান থেকে আমি বলতে পারি। আর যে প্রবলেমগুলো খুব বেশি পাওয়া যায় এবং সেটি কমন হয়ে যায়, সেই বিষয়গুলো কিন্তু আমি ভিডিও নিয়ে আসি আপনাদের জন্য। আমার একই রকমের ভিডিও অনেক থাকলেও আপনারা এই বিষয়টি কিন্তু ইনশিওর করতে পারবেন যে না, এগুলো প্রসেসর থেকেই প্রবলেম হচ্ছে। কারণ হচ্ছে যেহেতু প্রসেসরে কাজ করি, সেগুলো কোন কোন ফোন কী কী ফোন কী কী প্রবলেম হচ্ছে এবং কীভাবে কী হচ্ছে এই বিষয়গুলো জানা থাকলে ফোনগুলো অন্তত খারাপ হবে না, নষ্ট হবে না। কারণ অনেকে আছে আমরা একটু ইনফরমেশন না থাকার কারণে অনেক ফোনে অনেক এলোমেলো কাজ করে সেগুলো ডেড হয়ে যায়। দেখুন ফোনটি A02S এটি একদম চার্জিং ঠিকঠাক রয়েছে, কিন্তু ফোনটি অন হতো না। তো এখন ফোনটি অন হয়ে গেছে, আশা করি পুরোপুরি অন হবে। তো স্যামসাংয়ের যার একটি কাজ এসেছে, এটিও ডেড মোডে আছে। তো বিভিন্ন ধরনের ফোন বিভিন্ন সময় কাজ করে থাকে, অনেক সময় দেখা যায় যে শুধু স্যামসাং আর স্যামসাং কাজ করছি, স্যামসাংয়ের সিঙ্গেল এবং ডাবল ডেকারের যে আইসিগুলো এগুলো প্রচুর কাজ করা হয়। তো আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।